আজকে জাতি শঙ্কর শান্তি কায়েম করতে পারবে না। ফিলিস্তিনের মুসলমানদের এত নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, জাতি সংঘ সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ এই সময়ে মুসলমানদের উচিত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নতুন একটা জাতি মুসলিম ঐক্য সংঘ গঠন করা, সেই জাতীয় মুসলিম ঐক্য সংগঠনের মাধ্যমে পৃথিবীর মুসলমানদেরকে এক এবং নেক বানায়া মুসলমানদের শান্তির কায়েম করা। আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানদের একা দায়িত্ব না বায়তুল মুকদ্দস রক্ষা করা, বায়তুল মুকদ্দস রক্ষা করা পৃথিবীর 200 কোটি মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা? মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকদ্দাস, মেরাজের তান্ত্রিক স্টেশন বায়তুল মুকদ্দাস, কিয়ামতের মাঠ হবে যে বায়তুল মুকদ্দাসে, সেই বায়তুল মুকদ্দাসে 40,000-এর অধিক মুসলমানকে জবাই করা হয়েছে, নারী জবাই করা হয়েছে, মেয়েদেরকে খুন করা হয়েছে। এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা রক্তের বদলা আমরা নিবই 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 ইনশাআল্লাহ। বায়তুল মুকদ্দাস থেকে ইসলামের বিজয় কায়েম হবে ইনশাআল্লাহ, সমগ্র বিশ্বে ইসলাম কায়েম হবে ফিলিস্তিনের সেই ময়দান থেকে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, বায়তুল মুকদ্দাস থেকে শুরু হবে, এই বাংলাদেশেও ইসলামের পতাকা উঠবেই উঠবেই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সেই বিজয়ের পক্ষে যারা যারা কাজ করবে তারা হবে যুগের সালাউদ্দিন আইয়ুবী, বিজয়ের পক্ষে যারা যারা কাজ করবে তারা হবে শহীদ তিতুমির, এই ইসলামের বিজয়ের পক্ষে যারা বিরোধিতা করবে তারা হবে মির্জাফর, তারা হবে মির্সাদেক, তারাই হবে সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা বিড়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, এরপর হকের উপর তাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই মুনিবের গোলামি কেমনে বাদ দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদের কি সৃষ্টি করেছেন। এবার 3 নম্বর কারণ হচ্ছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা করে দিলেন। এই জমিন যদি বিছানা না দিত, জমিন যদি নরম হতো হাঁটার সময় ঢুকে যেতাম, যদি শক্ত হতো আলো মরিচ পেঁয়াজের ক্ষেত আমরা করতে পারতাম না, কোনো খাবার করতে পারতাম না। কি সুন্দর করে আমার আল্লাহ আমাদের জন্য জমিনটাকে বিছানা করে দিলেন, জমিনটাকে ক্ষেত কামারের উপযোগী করে দিলেন। ওয়াসসামাআ বিনাআ, এই যে মাহফিলের উপর শামিয়ানা দিয়েছে কত সুন্দর হয়েছে, আমার আল্লাহ পুরা পৃথিবীকে আকাশ দিয়ে শামিয়ানা দিয়ে সাজিয়েছেন, কি সুন্দর। সেখানে গ্রহ দিয়ে সূর্য দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, কি সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ফা খারাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমার বান্দাদের জন্য যখন যে পরিমাণ খাবার দরকার, আমি আল্লাহ জমিন থেকে সেই খাবার উৎপাদন হওয়ার জন্য আকাশ থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। যে আল্লাহ বৃষ্টি দিলেন, আকাশ দিলেন, জমিন দিলেন, খাবার দিলেন, পানি দিলেন, অক্সিজেন দিলেন এবং সব কিছু দিলেন, আল্লাহ সুস্থ রাখলেন। আপনার মতো কত মানুষ মেডিকেলে শুয়ে আছে, আপনার মতো কত মানুষ নিরপরাধী হয়ে জেলখানায় বন্দী আছে, একটু চিন্তা করে দেখুন, আপনার মতো কত মানুষ বোমার আঘাতে জর্জরিত হয়ে কষ্ট পাচ্ছে ফিলিস্তিনে। আল্লাহ যে আপনাকে সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর গোলামি না করে কার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, কেন গোলামি করব না আল্লাহর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবীদের দাওয়াতি মিশন ছিল আল্লাহর গোলামি করা, সবাই আল্লাহর গোলামির দিকে ডাক দিলেন। একজন নবী বলে না আমার গোলামি করো, একজন নবী বলে না আমার বাবার গোলামি করো, একজন নবী বলে না আমার দাদার গোলামি করো। একজন নবীর নাম বলুন যিনি মানুষকে নিজের বাবার গোলাম বানিয়েছে, অথচ আমরা ক্ষমতায় পেলে আমাদের সামনে বাধ্য করে আমার বাবার গোলামি করো, আমার দাদার গোলামি করো, ঠিক কিনা? কোন নবী কি বলেছে আমার বাবার গোলামি করো বলেছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমার বাবার গোলামি করো বলেছেন? কোন বাবার গোলামি নয়, দাদার গোলামি নয়, গোলামি হবে একজনের, তিনি কে? আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে চলবে। আপনি চিন্তা করে দেখুন, আপনার ঘর আপনার বাড়ি, সেখানে গিয়ে আমি যদি বলি এখানে একটা পুকুর দিতে হবে, এখানে এরভাবে করতে হবে, আপনি মানবেন না। আপনার ঘরে যেমন আমার ক্ষমতা চলবে না,
আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কেমনে বাতিলের ক্ষমতা চলে ঠিক কিনা, আল্লাহ জমিনে কেমনে নাস্তিক মূর্তবাদীদের ক্ষমতা চলে ঠিক কিনা, জমিন কার, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই জমিনে আল্লাহর আইন চলে সেই জমিনে অশান্তি নাই, দুর্নীতি নাই, যেই জমিনে আল্লাহর আইন চলে সেই জমিনের টাকা নিয়ে বেগম পাড়িতে বাড়ি করা হবে না, যেই জমিনে আল্লাহর আইন চলে সেখানে চিনির দাম 150 টাকা হবে না, যেই জমিনে আল্লাহর আইন চলে সেখানে পেঁয়াজের দাম 200 টাকা হবে না, যেই জমিনে আল্লাহর আইন চলে সেখানে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইতে পারবে না, যেই জমিনে আল্লাহর আইন চলে সেই জমিন থেকে কোটি টাকা সুইডেন ব্যাংকে জমা নিতে পারবে না, একমাত্র আল্লাহর আইন না থাকার কারণে যার যা ইচ্ছা তা করতেছে, আল্লাহর আইন যদি চালু হয়ে যায় বাংলাদেশে বিন্দু পরিমাণ দুর্নীতি হবে না। আমার বন্ধুগণ ভালো করে চিন্তা করে দেখুন, যদি আল্লাহর আইন চালু হয় এখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, জেনা থাকবে না। আজকে জেনা ডিগ্রি নিয়ে 100 মেয়ের সাথে জেনা করে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছেলে আবার মিষ্টি খাওয়ায়, বলেন নাউজুবিল্লাহ, আর জেনা জেনা করতে করতে বিশ্ব জেনাকার হয়ে যায়, তারা আবার নির্বাচিত এমপি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত লজ্জার বিষয়, কত দুঃখের বিষয়, যারা গান গায় এবং যারা রাস্তাঘাটে নায়ক নায়ক নায়িকা তারাই আজকে বড় বড় পেচেয়ারে চলে যায়, জোরে বলো নাউজুবিল্লাহ মিন যালিক, আলহামদুলিল্লাহ। সুতরাং এই সবগুলো দূর করে বাংলাদেশকে যদি একটা সোনালী রাষ্ট্রে পরিণত করতে চায় তাহলে একটা জিনিস দরকার, 1 নম্বর, সেটা হচ্ছে আল্লাহর আইন। কার আইন? আমরা ডেকেছি সোনার বাংলা, শুনেছি রূপার বাংলা, শুনেছি ডিজিটাল বাংলা, শুনেছি আধুনিক বাংলা, শুনিনি, কিন্তু আমরা শান্তি দেখি নাই। সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, কারণ শান্তি মিটিংয়ে হয় না, শান্তি মিছিলে হয় না, শান্তি চুক্তি দিয়ে হয় না, শান্তি পায়রা উড়াইয়ে হয় না, শান্তি পাওয়ার জন্য শান্তির কিতাব কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ঠিক কিনা? সুতরাং রূপার বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা শুনেছি, পেকুয়ার জমিন থেকে আমরা বাংলার জমিনতে শান্তি পেতে চাইলে আল কোরআনের বাংলা চাই, বাংলার জমিনে শান্তি চাই, কারা কারা চায়? জোহাত আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি আমাদের জমিনকে কোরআনের জমিনে পরিণত করে দাও। আমার বন্ধুগণ এইভাবে বেবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে ব্যক্তিগত জীবনে, আল্লাহর গোলামি করতে হবে পারিবারিক জীবনে, আল্লাহর গোলামি হবে আন্তর্জাতিক জীবনে, আল্লাহর গোলামি হবে সমাজ জীবনে, প্রত্যেকটা বিষয়ে যদি আল্লাহর গোলামি করেন আল্লাহর কসম অশান্তি থাকতে পারে না, পারে না, পারে না। আপনি যদি এখান থেকে কক্সবাজার যেতে চান কক্সবাজারের গাড়িতে উঠতে হবে, কক্সবাজারের গাড়িতে উঠে আপনি যদি হাজার দোয়া করেন ঢাকা পৌঁছানোর জন্য পারবেন? সুতরাং আপনি শান্তির গাড়ি, কোরআনের গাড়ি, ইসলামের গাড়িতে না উঠে আপনি যদি রাম এবং বামের গাড়িতে উঠে হাজারো দোয়া করেন শান্তি কায়েম করার জন্য, অসম্ভব, শান্তি কায়েম হবে না, ঠিক কিনা? শান্তি কায়েম করার জন্য কোরআনের গাড়িতে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, আনে ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করো, এটাই হচ্ছে জান্নাতের পথ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি, আমার গোলামি করো, জান্নাতে প্রবেশ করতে পারো। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হিসাব করে দেখলে নফল সুন্নাত সব যদি নামাজ পড়ি তাহলে কমপক্ষে 48 রাকাত, 48 রাকাতে প্রত্যেক রাকাতে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আমরা বারবার এই কথা বলি কিন্তু মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে শয়তানের গোলামি করি, ঠিক কিনা? অর্থনীতিতে শয়তানের গোলামি করি, সুদী ব্যাংকে লেনদেন করি, ব্যবসাতে শয়তানের গোলামি করি, ওজনে কম দিই। আমার বন্ধুগণ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে শয়তানের গোলামি করি, সেখানে আল্লাহর কোরআনে শিক্ষা না দিয়ে বাংলা ফেরি শিক্ষা দেওয়া হয়, টিনিং টিনিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, বেগুন ভর্তা শিখানো হয়, আলু ভর্তা শিক্ষা দেওয়া হয়, এটাই হলো শয়তানের গোলামি, ঠিক কিনা? এটার জন্য সিলেবাসের বই ফ্রি দেওয়া হয়, আমরা জানিয়ে দিতে চাই ভারতের জমিন থেকে বই ফ্রি দিবেন, সেখানে মূর্তির ছবি দিবেন, আমাদের দরকার নাই।
আমরা প্রয়োজনে ধান বিক্রি করে চাল বিক্রি করে আমাদের সবজি বিক্রি করে হলো টাকা দিয়ে বই কিনবো, যেই বইয়ের মধ্যে আল্লাহ শিক্ষা, রাসুলের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা চালু আসে সেই বই কিনে নেব, ফিরে নেব না। তারপরও মূর্তিওয়ালা ধর্মীয় বই আমরা নিতে চাই না, ঠিক কিনা? দুর্গা পূজার বই আমরা মুসলমানরা নিতে চাই না, ঠিক কিনা? এই জমিন শতকরা 95% মুসলমানের দেশে শিক্ষা সিলেবাসে আবু বকরের জীবনী কই, ওমরের জীবনী কই, আলীর জীবনী কই, উসমানের জীবনী কই, সাহাবা একরামদের আদর্শ কই, এই শিক্ষা সিলেবাসে বাংলাফের শিক্ষা, এই শিক্ষা শিক্ষা সিলেবাসে বাঁদরের শিক্ষা যদি পরিবর্তন করা না হয় আমরা একজন স্কুলে ছাত্র দেব না, ঠিক কিনা? শিক্ষা সিলেবাস যদি পরিবর্তন করা না হয়, শিক্ষা সিলেবাসে যদি কোরআন ঢুকানো না হয়, হাদিস ঢুকানো না হয়, নবীর শিক্ষা ঢুকানো না হয়, সাহাবা একরামদের আদর্শ ঢুকানো না হয়, এই সিলেবাস আমরা কখনো মানবো না, মানবো না, মানবো না, ঠিক কিনা বলেন? এমন সিলেবাস আমরা চাই যে সিলেবাসে আল্লাহকে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাহলে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, সব জীবনে একজনের গোলামি করতে হবে, তিনি কে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াদা করতেছেন আল্লাহর গোলামি করব, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ওয়াদা খেলাফ করে শয়তানের গোলামি শুরু করে দিলেন, কথাবার্তায় শয়তানের গোলামি, রাজনীতিতে শয়তানের গোলামি, অর্থনীতিতে শয়তানের গোলামি, পারিবারিক নীতিতে শয়তানের গোলামি, আর মসজিদে বলতেছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার মতো মুনাফিক আর টাটকা মুনাফিক আর কয়জন আছে? অথচ মানুষ বাহিরে খারাপ বললো, মিথ্যা বললো, মসজিদে গিয়ে শুদ্ধ কথা বলে, ঠিক কিনা? কেউ যদি চুরি করে চুরি দ্বারা না বললে বলে কি মসজিদে ঢুকে শপথ কর, মসজিদে ঢুকে শপথ করায় সত্যটা যাচাই করে, সেই মসজিদে আপনি ওয়াদা করলেন ইয়া কেন আবুদু ইয়া কেন স্থায়ী, সবসময় আল্লাহর গোলামি করবো, আল্লাহর কাছে সাহায্য চাইব, কিন্তু সেখানে আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার দফা হলো মাতা পিতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মাতা পিতাকে আপনার জীবনের জন্য যিনি সবচাইতে বেশি কষ্ট করেছেন তিনি হচ্ছেন আপনার মাতা পিতা, দিন বুঝে নাই রাত বুঝে নাই, যিনি আপনার জন্য জীবনকে বিলীন করে দিলেন তিনি হলেন আপনার মাতা পিতা। আজকের এই মাহফিলে আমার পাশে এই মাহফিলে মঞ্চের সভাপতির চেয়ারে যিনি বসে থাকতেন মরহুম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব নিয়ামতুল্লাহ নিজামের আব্বাজান, আমাকে সীমাহীন ভালোবাসতেন নিজের ছেলের মতো। আশেপাশে অনেক মাহফিলে আসলে রাতের 12টা 1টা পর্যন্ত আমি আশা ছাড়া ঘুমাতেন না, শুধু অপেক্ষা করতেন হুজুর কখন আসবে, এত বড় হৃদয়ের মানুষ ছিল নিয়ামত আব্দুল্লাহ আব্বাজান মরহুম শহীদুল্লাহ সাহেব। আজকে যারই সালে সব হচ্ছে উনি যে কত বড় অন্তর ছিলেন, কত বড় হৃদয়ের মানুষ ছিলেন, আমি সরাসরি ওনাকে 10 বছর দেখেছি। আমি যতদিন মাহফিল থেকে আসছি রাতের 2টা বাজে 3টা বাজে আমি সরাসরি দেখেছি ফজরের নামাজ জামা সারা একদিনও পড়তেন না মৌলানা শহীদুল্লাহ সাহেব। কত নেককার পরহেজগার লোক ছিলেন, উনি নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ঘরে এই তো নিয়ামতের টুকরা নিয়ামত দিলেন যেটা পুরা এফেকুয়াবাসী নয়, পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্বের জন্য নিয়ামতে পরিণত হলো। আজকে যার মাহফিলে, যার ছেলের মাহফিলে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ জমায়েত হবে, আমি মনে করি মরহুম শহীদুল্লাহ সাহেবের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার পরে নামাজ রোজা হজ যাকাত বন্ধ হয়ে যায়, নেককার সন্তান যদি রেখে যায় ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, অবশ্যই সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন। মরহুম শহীদুল্লাহ সাহেব নেককার সন্তান রেখে গেছেন, আজকে ওনার সন্তানরা ওনার বাবার জন্য বিশাল ইসালে সব মাহফিল করতেছে, ফুস্টারে লিফলেটে লিখে দিয়েছেন অর্থনৈতিকভাবে কাউকে সহযোগিতা করতে হবে না, আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আব্বার ইসালে সবাবের জন্য আমরা এই কাজ করব। আমার ভাইয়েরা শুধু মাহফিলে আসবেন যাবেন এটা নয়, শিক্ষা নিয়ে যাবেন, এক একজন নিয়ামতুল্লাহর মতো সন্তান আপনারা গঠন করেন, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি করেন, দিনদার পরহেজগার সন্তান তৈরি করেন, আপনারা মারা যাওয়ার পরেও আপনাদের সন্তানরা আপনাদের জন্য চোখের পানি ফেলবে, দোয়া করবে আল্লাহু আকবার, সেরকম সন্তান আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না, মা বাবা যদি রাজি থাকে আল্লাহ রাজি, মা বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। মেয়েরাজের দ্বিতীয় দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নম্র সুরে ভদ্র সুরে তাদের সাথে কথা বলো, তোমার জীবনের যত ইনকাম আছে সমস্ত ইনকাম দিয়ে যদি মা বাপ
আমাকে সেবা করতে হয় তারপরও করো, কারণ মানুষের জীবনের সবচাইতে দামি খরচ হচ্ছে যেই টাকা পয়সা মা বাবার জন্য খরচ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন, সবচাইতে শ্রেষ্ঠ খরচ যেটা মা বাবার জন্য খরচ হয়। তিন নম্বর হলো ওয়াতিজুল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে সে কখনো জাহান্নামে যাবে না, আর যারা আত্মীয়তার হক আদায় করে না তার জন্য জান্নাত হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহম। চার নম্বর হলো মুসাফিরের হক। পাঁচ নম্বর হলো অপচয় করা যাবে না, একটা বিবাহতে বিশাল বিশাল গেট এবং লাইট দিয়ে অপচয় করা যাবে না। এরপর হচ্ছে কৃপণতা করা যাবে না। সাত নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। আট নম্বর হচ্ছে জেনা করা যাবে না। দশ নয় নম্বর হচ্ছে মানুষ হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না। এগারো নম্বর হচ্ছে এতিমের মাল নষ্ট করা যাবে না। বারো নম্বর হচ্ছে ওয়াদা ঠিক রাখতে হবে। আর তেরো নম্বর হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না, ওজনে ঘাটতি দেওয়া যাবে না। ওয়াউফুল কাইলা ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এরপর হচ্ছে অহংকার করা যাবে না। পৃথিবীতে যতজন ধ্বংস হয়, ধ্বংস হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো কি? অহংকার। সর্বশেষ হলো আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো ধরনের জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি কথা বলো না। আসুন মেরাজের 14 দফা যদি আমাদের সমাজে কায়েম হতে পারে, আমাদের রাষ্ট্রে কায়েম হতে পারে, আমাদের পরিবারে কায়েম হতে পারে, যেই পরিবারে 14টা দফা কায়েম হবে সেই পরিবারটা হবে সুখী পরিবার, যেই সমাজে 14টা দফা কায়েম হবে সেই সমাজটা হবে শান্তির সমাজ, যে রাষ্ট্রে এই 14টা দফা কায়েম করা যাবে সেই রাষ্ট্র হবে, সে রাষ্ট্র হবে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র, সেটাই হবে সোনালী রাষ্ট্র, এবং সেটাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজানো মদিনার রাষ্ট্র আদলে। এবং আন্তর্জাতিকভাবে যদি এই 14টা দফা কায়েম করা হয় অবশ্যই পুরা বিশ্বে শান্তি কায়েম হবে। আজকে জাতি সংঘ শান্তি কায়েম করতে পারবে না, ফিলিস্তিনের মুসলমানদের এত নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, জাতি সংঘ সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ এই সময়ে মুসলমানদের উচিত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নতুন একটা জাতি মুসলিম ঐক্য সংঘ গঠন করা, সেই জাতীয় মুসলিম ঐক্য সংগঠনের মাধ্যমে পৃথিবীর মুসলমানদেরকে এক এবং নেক বানায়া মুসলমানদের শান্তি কায়েম করা। আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানদের একা দায়িত্ব না বাইতুল মুকদ্দস রক্ষা করা, বাইতুল মুকদ্দস রক্ষা করা পৃথিবীর 200 কোটি মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা? মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস, মেরাজের তান্ত্রিক স্টেশন বাইতুল মুকদ্দাস, কিয়ামতের মাঠ হবে যে বাইতুল মুকদ্দাসের, সেই বাইতুল মুকদ্দাসের 40,000-এর অধিক মুসলমানকে জবাই করা হয়েছে, নারী জবাই করা হয়েছে, মেয়েদেরকে খুন করা হয়েছে। এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই প্রত্যেকটা রক্তের বদলা আমরা নিবই নিবই নিব ইনশাআল্লাহ। বাইতুল মুকদ্দাস থেকে ইসলামের বিজয় কায়েম হবে ইনশাআল্লাহ, সমগ্র বিশ্বে ইসলাম কায়েম হবে ফিলিস্তিনের সেই ময়দান থেকে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, বাইতুল মুকদ্দাস থেকে শুরু হবে এই বাংলাদেশেও ইসলামের পতাকা উঠবেই উঠবেই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সেই বিজয়ের পক্ষে যারা যারা কাজ করবে তারা হবে যুগের সালাউদ্দিন আইয়ুবি, বিজয়ের পক্ষে যারা যারা কাজ করবে তারা হবে শহীদ তিতুমির, এই ইসলামের বিজয়ের পক্ষে যারা বিরোধিতা করবে তারা হবে মির্জাফর, তারা হবে মির্সাদেক, তারাই হবে সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা বিড়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘন্টা বাঁচবো, এরপর হকের উপর থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরি, আমাদের এই যে আজকে দুনিয়া বাইরে এসেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনারা এমন ভাবে আপনাদের ক্যামেরাগুলো রাখবেন যাতে আমাদের পরবর্তী যারা পিছনে